गुड मर्निंग फ्रेंड्स, गुड मर्निंग फ्रॉम दरभंगा। बंधुरा आज के खूब तरह उठे जाते खूब तरह मुजफ्फरपुर पोचाई। मुजफ्फरपुर एखान 58 किलोमीटर। मुजफ्फरपुर गए मोबाइल ठीक कराते हैं कारण मोबाइल सुइच अफ होते अनेक प्रॉब्लम फेस करते लगे और भगवान से प्रे करो जाते मोबाइल ठीक हो जाए। जो मोबाइल ठीक ना तो अनेकटाई समस्या थको तो दिल जो ओखे अनेकधरण दोकान आज जो जिन पाव जाए जगहटा एखान तो दिल जो ओखाना बड़ो मार्केट वे तुम्हें सब कुछ पा तो आशा करा जा मोबाइल ओखे ठीक कराते पर मुजफ्फरपुर एखान 58 किलोमीटर। हमें चेष्टा करब जो 10टार मध्य हमें मुजफ्फरपुर जाते पहुँचते परि और तुम्हारा जो हमारे भिडियो क्यों नतून देखे थको ये हे केदारनाथ ट्रिपे डे 7। तुम्हारा हमारे आगे भिडियोगो अवश्य देखो ना बुझते पर हमार प्रब्लेम क्यों हमारे कथा थे आसी वे जा भाई लोग देखो सकाल सकाल हनुमान जी देखा पे गलम एकटाई आखने এদিকে হনুমান আছে। রোদ প্রচণ্ড উঠে গিয়েছে আবার, তবুও চালাচ্ছে হালকা হালকা কারণ এই রোডটা একটু গায়ে কম লাগছে আর এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 5:30। এই নিয়ে বিহারে 5 নম্বর টোল গেট পার হচ্ছি। এটা হচ্ছে মুজফ্ফর থেকে 26 কিলোমিটার আগে আর আমরা সকাল থেকে 32 কমপ্লিট করলাম আর 26 কমপ্লিট করতে হবে। গরম ভালোই পড়ে গেছে আর এখন ঘুরতে সময় হচ্ছে যে 8:30। ইন্টারভিউ নিবে বিহার থেকে। ইনকা মোটো কিয়া হ্যায় ইনসে বাত করতে হ্যায় কাহাঁ জা রহে হ্যায় আপ লোগ? হাম জা রহে হ্যায় কেদারনাথ। কেদারনাথ? কেদারনাথ উত্তরাখণ্ড। কিয়া মকসদ হ্যায় আপ লোগ কা জানে কা? হাম লোগ কা এক মোটিভ হ্যায় হামারা সেফটি সেভ লাইফ আর দুসরা হ্যায় হাম সাইকেল সে যা যা রহে হ্যায় যা কি হামকো দেখকে আর দুসরা লোগ ভি কহ পায়ে কি হাম ভি জায়েঙ্গে সাইকেল সে বাইক ভি লায়েগা ইয়া কার মে যা সকতে এসা কুছ বাত নেই। हम चाहे तो हम साइकिल से या पैदल से भी जा सकते हैं। देख सकते हैं दोस्तों, इनके कहने का मतलब है कि बाइक और चार चक्का छोड़ करके साइकिल से भी कहीं यात्रा आदमी कर सकता है। कहाँ अपना आपको घूमने का इरादा है? कहाँ कहाँ घूमने का इरादा है? हमारा इरादा है सिर्फ उत्तराखंड। बारे में सबसे पहले पर्चा बताइए अपने बारे में कुछ, कहाँ से है, क्या नाम है? मेरा नाम शुभंकर शाह है। तो इनका साइकिल से प्लान था घूमने का, भारत घूमने का, भारत दर्शन करने का। गाइस हमरा मुजफ्फरपुर खूब काछे आछि। मुजफ्फरपुर एखान थेके 17 किलोमीटर। हमरा मुजफ्फरपुर अनेक आगे बसे जेतम किन्तु रास्तार मध्ये सांबादिकेर देखा पेये गेलाम। तो तारा तीनटा चैनेल थेके छिलो, तो तीनजनेर इंटरव्यू निले ओखाने देर थेके 2 घंटा समय लेगे गेलो। आर एतक्षण आमरा पौंछे जेतम आर एखन प्राय 11টা पार हये गियेछे। आमरा एई रेस्टुरेंटे खेलाम, एखाने खेये किछुक्षण रेस्ट करछि, आबार एखाने एसे स्नान करेछि। आछे कोनो पेट्रोल पाम्पेर स्नान होयनि। आजके आमरा যখন যাচ্ছিলাম তখন দেখলাম আমাদের লেফট সাইডে একটা ভালো রেস্টুরেন্ট দেখতে পেয়েছি। তো আমরা আজকে রেস্টুরেন্টে ঢুকছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের ভিউ। তারপর মুজফ্ফর চলে আসলাম। এখন এখানে একটা বড় সড় মোবাইলের মেকানিক দেখে মোবাইলটা আগে ঠিক করানো। যা রোদ উঠছিল দুপুরে সাইকেল চালাতেই পারছিলাম না। রেস্টুরেন্টে প্রায় 12টার দিকে ঢুকেছিলাম আর বের হলাম তোমার 3:30টার দিকে। হে গাইস, আমি অনেক কয়েকটা মোবাইল মেকানিকের দোকানে এখানে গেলাম। সবাই বললো এই মোবাইলটা ঠিক আর হবে না। বললো যে কেয়ারে যাবে, কেয়ারে দিলে তোমার 4-5 দিন সময় লাগবে। তো ওটা শোনার পর তো আমার একদম মন খারাপ হয়ে গেছিলো। পরে একটি দোকান খুঁজে পেলাম, ওখানে গেলাম। তো ভাইয়াটা ঠিক করে দিল। তবে কী হলো, খালি হচ্ছে কি এখন মাইকের প্রবলেম, মানে ফোন আসলে আমি যা বলবো শুনতে পাবে না। তো এটা না বড়ো কোনো ইস্যু না এখনকার জন্য। এখনকার জন্য যে মোবাইলটা অন হয়ে আছে, এডিট যে করতে পারবো এটাই এখন বড় কথা। তো যাক বন্ধুরা, আবার তো কাজ চলে যাবে। বললো তোমরা যদি সামনে কোনো ভালো দোকান পাও তাহলেই মাইকটা ওখান থেকে ঠিক করে নেব। আগড়ি বাগড়ি দোকান থেকে করো না, কারণ সে কি তোমার আবার খারাপ করে দেবে। তো যেটা বললো ঠিকই বললো যে এখানে আর কোথাও করবো না, আবার তো এইভাবে যাই।
পরে বাড়ি ফিরে করবো এটা ঠিক। আর এখন যাচ্ছি আমরা একটা ভালো লোকেশন দেখে আজকে থাকবো, সেই জন্য আমরা সেই যাওয়া করছি। আর এটা হচ্ছে কি মুজাফফরপুর, আমরা এখন এনএস রোড আবার ধরবো। তো বন্ধুরা আমি এখন আছি ইন্ডিয়ান পেট্রোল পাম্পে, এটা হচ্ছে মুজাফফরপুর থেকে 2 কিলোমিটার দূরে। আর বন্ধুরা মোবাইলটা ঠিক করলাম আমি মুজাফফরপুরে, আর দারবাঙ্গা যাকে দেখেছিলাম সেখানে হয়নি। আর বন্ধুরা হচ্ছে কি আমি মোবাইলটা অনেকজনকে দেখেছিলাম, বললো এই মোবাইলটা ঠিক হবে না আর এখানটায়, আর বলেছিলো কেয়ারে দিতে হবে, কেয়ারে দিলে আরও 4-5 দিন সময় নেবে। তো আমার তো একদম শুনে খুবই খারাপ লাগছিলো, ভাবছিলাম আমি হয়তো ভিডিও এডিট করতে পারবো না। তারপরে অনেক কষ্ট করে একটা দাদা আমার মোবাইলটা ঠিক করে দিলো, মোবাইলের আইসির প্রবলেম হয়েছিলো, মোবাইলের আইসিটা ঠিক করে দিলো। কিন্তু এখন একটা প্রবলেম হচ্ছে কি যে আমার মোবাইলের মাইকটা নষ্ট আছে, কারণ আমি যদি কারোর সাথে কথা বলি তাহলে আমার কথা কেউ শুনতে পারবে না, আমি কারোর কথা শুনতে পারবো না। আর হচ্ছে গিয়ে বন্ধুরা এখন মোবাইলটা এরকম পরিস্থিতি আছে, তবুও আমি ভিডিও এডিটিংটা করতে পারবো তোমাদের জন্য। বন্ধুরা আছে ঘুমিয়ে আর বেশি রাত করবো না, তার কারণ অনেক রাত হয়েছে, আতঙ্ক দেখলে আজকে মোবাইলটা অনেক চাপে ছিলাম। বন্ধুরা এখন ঘুমবো, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো আর অপেক্ষায় থেকো পরের ভিডিওর জন্য। গুড নাইট, টাটা, বাই বাই।